আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাফি বলছি। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি মাইকেয়ার সেন্টারে চিফ কনসালটেন্ট হিসাবে। বিভিন্ন ধরনের অর্থোপেডিক্স এবং মাস্কুলোস্কেলেটাল প্রবলেমে কিভাবে নন সার্জিক্যাল এবং মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে চিকিৎসা করা যায় সেটা নিয়ে লাস্ট 10 ইয়ার্স ধরে কাজ করছি। সো আজকে আমরা কথা বলবো হিল পেইন নিয়ে, বা আমরা যেটাকে অ্যাঙ্কেল জয়েন্ট বলি, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টের পোস্টেরিয়র অ্যাসপেক্টে হিল পেইন। সো এই হিল পেইনের কিন্তু কমন, পোস্টেরিয়র হিল পেইনের কমন কয়েকটা কজ, হ্যাঁ, একটা হচ্ছে যে ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস এবং রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস, আর একটাকে আমরা বলি প্ল্যান্টার ফাসাইটিস। সাধারণত ব্যথা যদি এই অংশটুকুতে হয় তাহলে আমরা সাধারণত ধরে নিই যে তার ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস অথবা নন ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস হতে পারে। এটার কিছুই না, এটা হচ্ছে এই যে যে রগটা আছে টেন্ডন, এটাকে আমরা শরীরের সবচেয়ে বড় রগ, এটাকে আমরা বলি অ্যাকিলিস টেন্ডন। এই অ্যাকিলিস টেন্ডনের যে জায়গায় একেবারে গোড়া, যে জায়গায় হাড়ের জায়গায় লাগে, ওই জায়গাটায় যদি প্রচণ্ড ব্যথা হয় এবং চাপ দিলে যদি ব্যথা লাগে তখন আমরা এটাকে বলি ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস। আর রগটার উপরে যদি অ্যাকিলিস টেন্ডন প্রপার এসব জায়গায় যদি চাপ দিলে ব্যথা লাগে তখন এটাকে আমরা বলি যে নন ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস। সো এছাড়াও এখানে এই অ্যাকিলিস টেন্ডনের ঠিক সামনে একটা পানির থলি থাকে, বার্সা থাকে, যেটাকে আমরা বলি বার্সা। ওইটাতে যদি পানি জমে বা বার্সাইটিস হয় তখনও ব্যথা হয়, সেটাকে বলি আমরা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। আর এছাড়া যদি এইখানে হিল জয়েন্টের এই জায়গায় যদি গোড়ালিতে যেখানে আমরা ওয়েট দিই এই জায়গায় যদি ব্যথা হয়, এখানে চাপ দিলে যদি হচ্ছে তার টেন্ডারনেস বা চাপ দিলে যদি ব্যথা করে তখন আমরা এটাকে বলি প্ল্যান্টার ফাসাইটিস। মোরাললেস একটু ওদিকে যাও, এই তিনটাই হচ্ছে মেজর কজ অফ দ্য পোস্টেরিয়র হিল পেইন। এছাড়াও আরও অনেকগুলি ছোটো ছোটো হচ্ছে রেয়ার কিছু কারণ আছে। এই কারণগুলি জানার জন্য আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাম করি এবং আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে দেখে আমরা আসলে সিদ্ধান্ত নিই। তো এই পেশেন্টটার ইয়াং একটা ছেলে, তার কিন্তু হচ্ছে হিল পেইন, এবং হিল পেইনের কারণে আমরা তার আল্ট্রা করে দেখছি যে আসলে তার আসলে তার অ্যাকিলিস টেন্ডনের সামনে যে পানির থলিটা, রেট্রোক্যাল ক্যানাল বার্সায়, বার্সাতে ইফিশন পানি জমছে। আমরা আজকে যেটা করব, চেষ্টা করব ওই পানিটা একটু বের করে নিয়ে আসার জন্য, এবং এই জায়গাতে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দিব। সো এখানে আল্ট্রাসোনোগ্রামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে অ্যাকিলিস টেন্ডন আছে, রগ আছে, রগের মধ্যে সাধারণত স্টেরয়েড দিই না, এটা কন্ট্রাইন্ডিকেটেড, দিলে আরও রগটা ছিঁড়ে যেতে পারে। তাই আল্ট্রার সাহায্যে আমরা স্টেরয়েডটা দিব যেন এটা রগে না যে এটা হচ্ছে ঠিক এই জায়গাটায় যায়। সো এখানে আল্ট্রাসোনোগ্রামের গুরুত্বটা অনেক বেশি। ইঞ্জেকশন দিচ্ছি, তোমার বাড়ি কোথায় জানো? আচ্ছা, কোন দিকে? গরিবপুর লাগে। অলমোস্ট ডান। আমরা এই লোকালের এটা দিয়ে, এই যে আমরা চলে গেলাম যে যে স্পেসটা, যে পানির থলিটা, এটাতে চলে গেলাম। সো আমরা এখন চেষ্টা করব ফ্লুইডটা আনার জন্য। অলমোস্ট চলে আসছে ফ্লুইডটা, ফ্লুইডটা অলমোস্ট নীল। হ্যাঁ দেখো, এখানে কিন্তু আর ফ্লুইড নাই। আমরা যদি এইভাবেও দেখি, ইউসি যে আগের যে পানির থলিটা এখন কিন্তু আর সাব্বির নাই, ঠিক আছে, খেয়াল করছো? এবং ওই নিডেলটা, নিডেলটা ওই নিডেল রিফ্লেক্টেড হচ্ছে, এই যে নিডেলটা ওই জায়গাতে আছে। সো এটা এখানেই রাখবো। এখানে এখানে এটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন বা রগ। এই রগের নিচে কিন্তু আমার নিডেল, রগ থেকে অনেক দূরে, এবং রেট্রোক্যালকেনিয়াল বার্সা, রগের পিছনের এই বার্সায়, তাই তার নাম হচ্ছে রেট্রোক্যালকেনিয়াল বার্সা। সো এখানে আমরা এখন সরাসরি দেখে আমরা তার স্টেরয়েড ইঞ্জেকশনটা, এই বার্সার মধ্যে কালোটা হচ্ছে বার্সা, বার্সাল স্যাক। সো এখানে আমরা স্টেরয়েডটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো সাব্বির, দেখো স্টেরয়েডটা স্পেসে দিচ্ছি, এবং এখন দেখেন আগে এর যে ইফিউশনটা আবার রিঅ্যাপিয়ার করছে, তার মানে ইফিউশন ছিল না। সো আমরা ইফিউশনটা ফেলে দিয়ে এখানে কিন্তু আরও স্টেরয়েড দিয়ে দিলাম যেন তার হচ্ছে বার্সাইটিসটা কমে আসে। হ্যাঁ, তার এখানে একটা ইন্টারেস্টিংলি একই সাথে আমরা আল্ট্রা করে ইনসার্শনাল পয়েন্টে তার টেন্ডিনাইটিস আছে, স্পার আছে, এবং ক্যালসিফিকেশন আছে কিছু। সো এটা আমরা তাকে এক্সেন্ট্রিক এক্সারসাইজ দিব, এটার জন্য আমরা কোনো ইন্টারভেনশন এখন করতেছি না।
এক্সারসাইজ ফিজিওথেরাপির মাধ্যমে ওইটা আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব এবং তারপরে যদি ইমপ্রুভ না হয় পরবর্তীতে আমরা এখানে পিআরপি দিতে পারি। সো আজকের এই পেশেন্টের লেসন হচ্ছে যে হিল পোস্টেরিয়র হিল পেইনের প্রধান তিনটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস, দুই নম্বর হচ্ছে রেট্রোক্যালকিনাল বার্সাইটিস এবং থার্ড হচ্ছে প্ল্যান্টার ফাসাইটিস। সো এই তিনটার মধ্যে আজকের এই পেশেন্টের কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডিনাইটিস আছে এবং তার রেট্রোক্যালকিনাল বার্সাইটিস আছে। আমরা আমাদের মাইকেয়ার সেন্টারে যেটা করলাম যে আলট্রা গাইডেড রেট্রোক্যালকিনাল বার্সা থেকে পানির থলিটা থেকে পানি বের করে নিয়ে ওখানে আবার স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করছি যে এটা কোনোভাবেই যেন অ্যাকিলিস টেন্ডনের আশেপাশে না যায়। আর ইনসার্শনাল অ্যাকিলিস টেন্ডনাইটিসের জন্য আমরা এখন তার ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ শুরু করব। এভাবে আমরা আমাদের এইসব অ্যাঙ্কেল বা হচ্ছে অ্যাঙ্কেল ফুটের পেইনগুলো এরকম নন সার্জিক্যাল পদ্ধতিতে আমরা অ্যাকুরেট ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করে থাকি আমাদের মাইকেয়ার সেন্টারে। আমাদের পেশেন্ট এডুকেশন এই কন্টেন্টগুলো আপনারা নিয়মিত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের এই ইভিডেন্স বেসড ট্রিটমেন্টগুলি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করবেন, আমাদের এই কাজগুলো উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।